ম্যাথ স্কুলে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি কেএম সাইদুল ইসলাম। এবার আমরা একক কাজগুলোর সমাধান দেখব। প্রথমে বলা হয়েছে নিচের রং কর অংশগুলো ভগ্নাংশ আকারে লিখে প্রকাশ করো। এখানে প্রথম চিত্রে মোট অংশ রয়েছে 1, 2, 3, 4, 5, 6, যার মধ্যে 4টি ঘর রং করা, অর্থাৎ এখানে রং করা অংশ হচ্ছে 6 ভাগের 4 ভাগ। এবার আমরা দ্বিতীয় চিত্র দেখব। দ্বিতীয় চিত্রে মোট ভাগ সংখ্যা হলো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, যার মধ্যে রং করা হলো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, অর্থাৎ 12 ভাগের 9 ভাগ হচ্ছে রং করা। এবার আমরা তৃতীয় চিত্র দেখব। তৃতীয় চিত্রে আড়াআড়ি ভাগে ভাগ করা আছে 1, 2, 3, 4, 5, আবার লম্বালম্বি ভাগে ভাগ করা আছে 1, 2, 3, 4, 5, অর্থাৎ আড়াআড়িভাবে ভাগ সংখ্যা হলো 5, আবার লম্বালম্বিভাবে ভাগ সংখ্যা হলো 5। তাহলে আমরা পেলাম টোটাল ভাগের সংখ্যা হলো 25, যার মধ্যে রং করা হলো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, অর্থাৎ 25 ভাগের মধ্যে 9 ভাগ হলো রং করা। এবার আমরা পরের চিত্র দেখব। পরের চিত্রে আড়াআড়ি ভাগের সংখ্যা হলো 1, 2, 3, 4, 5 এবং লম্বলম্বি ভাগের সংখ্যা হলো 1, 2, 3, 4, অর্থাৎ মোট ভাগ সংখ্যা হলো 5 × 4 = 20টি। এবারে আমরা দেখব কতগুলো রং করা। এখানে রং করা আছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, অর্থাৎ 20টি ভাগের মধ্যে 11টি ভাগ হলো রং করা। এবার আমরা উম নম্বর চিত্র দেখব। এখানে মোট ভাগের সংখ্যা হলো 1, 2, 3, 4, 5 আর রং করা আছে 1, 2, অর্থাৎ 5টি ভাগের মধ্যে 2টি ভাগ হলো রং করা। আর 4 নম্বর চিত্রে ভাগের সংখ্যা আছে 1, 2, 3, 4, 5, 6 আর রং করা আছে 1, 2, 3, অর্থাৎ 6টি ভাগের মধ্যে 3টি ভাগ হলো রং করা। এরপর আমরা 6 নং চিত্র দেখব। 6 নং চিত্রে আড়াআড়ি ভাগের সংখ্যা হলো 1, 2, 3, 4, 5 আর লম্বলম্বি হলো 1, 2, 3, 4, 5, 6, অর্থাৎ মোট ভাগ সংখ্যা হবে 5 × 6, যা থেকে আমরা পাই 30টি। এবার আমরা দেখব কয়টি ভাগ রং করা। রং করা ভাগের সংখ্যা হলো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, অর্থাৎ 30টি ভাগের মধ্যে 14টি ভাগ হলো রং করা। তার মানে ভগ্নাংশ আকারে লিখলে হবে 30টি ভাগের 14 ভাগ। এবার আমরা প্রশ্ন 2-এর সমাধান দেখব। প্রশ্ন 2-এ বলা হয়েছে নিচের 4 জোড়া ভগ্নাংশের মধ্যে কোনটি বড় এবং কোনটি ছোট খুঁজে বের করো। আমরা প্রথমে 10 ভাগের 3 ভাগ এবং 5 ভাগের 2 ভাগ এই 2টি ভগ্নাংশের মধ্যে দেখব কোন ভগ্নাংশটি বড়। এখন এই ভগ্নাংশ 2টির মধ্যে কোনটি বড় এবং কোনটি ছোট তা আমরা 3 ভাবে নির্ণয় করে দেখব। প্রথমে আমরা গ্রিডের মাধ্যমে নির্ণয় করার জন্য আমাদেরকে একটি আয়ত রাখতে হবে। এই আয়তটি 1 প্রকাশ করে, অর্থাৎ এই আয়তটির সম্পূর্ণ অংশ হলো 1। এখন 10 ভাগের 3 ভাগকে যদি এই আয়তের মাধ্যমে দেখাতে চাই, তাহলে আমাদেরকে এই আয়তটিকে 10টি ভাগে ভাগ করতে হবে। এরপরে 3টি অংশ যদি আমরা চিহ্নিত করি, তাহলে এটিকে আমরা দেখাতে পারবো 10 ভাগের 3 ভাগ। অর্থাৎ আমরা প্রথমে 10টি ভাগে ভাগ করব, এরপরে এই 3টি ভাগ চিহ্নিত করব।
তাহলে এখানে দেখানো হয়েছে 10 ভাগে 3 ভাগ। ঠিক একইভাবে আমরা 5 ভাগে 2 ভাগকে এভাবে গ্রিডের মাধ্যমে দেখাবো। এজন্য আমাদেরকে এই একই মাপের একটি গ্রিড নিতে হবে, আর এই গ্রিডটার সম্পূর্ণ অংশ হলো 1। অর্থাৎ আমাদেরকে এই গ্রিডটিকে 5 ভাগ করতে হবে, 5 ভাগ করে 2 ভাগ চিহ্নিত করতে হবে। তাহলে প্রথমটি হলো 10 ভাগে 3 ভাগ, আর পরেরটি হলো 5 ভাগে 2 ভাগ। এখন আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব যে 5 ভাগের 2 ভাগ এই অংশটি 10 ভাগের এই 3 ভাগ অংশের চেয়ে বড়। এর মানে আমরা বলতে পারি 5 ভাগের 2 ভাগ হচ্ছে বড় এবং 10 ভাগের 3 ভাগ হলো ছোট। এখন আমরা গাণিতিক হিসাবের মাধ্যমে দেখব কোনটি বড় এবং কোনটি ছোট। এখানে 2টি ভগ্নাংশ হলো 10 ভাগের 3 ভাগ এবং অপরটি হলো 5 ভাগের 2 ভাগ। এখন বড় এবং ছোট নির্ণয় করার জন্য আমাদেরকে সমহর করতে হবে, অর্থাৎ 2টি ভগ্নাংশেরই হর সমান করতে হবে। এজন্য আমাদেরকে এই হরগুলোর লসাগু বের করতে হবে। এখানে 10 এবং 5-এর লসাগু হলো 10। অর্থাৎ আমাদেরকে 2টি ভগ্নাংশের হরই 10 বানাতে হবে, আর প্রথমটির হর 10 আছে। এজন্য প্রথমটিকে আমরা কিছু করব না এবং দ্বিতীয়টির হর আমাদেরকে 10 বানাতে হলে 5-এর সাথে 2 গুণ করতে হবে, আর এজন্য আমরা 2-এর সাথেও 2 গুণ করব। তাহলে আমরা পেলাম 3/10 এবং অপর ভগ্নাংশটি হলো 4/10। এখন আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব 4/10 ভগ্নাংশটি বড়। এবার আমরা তৃতীয় পদ্ধতিতে দেখব কোন ভগ্নাংশটি বড়। এর জন্য আমরা ভগ্নাংশ দুটি লিখব। এখন এই 10কে আমরা 2-এর সাথে গুণ করব এবং এই 5কে 3-এর সাথে গুণ করব। তাহলে আমরা পেলাম 15, এখানে খালি ঘর, এখানে হলো 20। অর্থাৎ এখানে 15-র চেয়ে 20 বড়। এজন্য আমরা বলতে পারি 3/10 ভগ্নাংশের চেয়ে 2/5 ভগ্নাংশটি বড়। এবার আমরা 9/5 ভাগ এবং 7/4 ভাগ ভগ্নাংশ দুটি তুলনা করব। প্রথমে আমরা গ্রিডের মাধ্যমে করব, এজন্য প্রথমে একটা আয়তক্ষেত্র আঁকব। এই আয়তটিকে আমরা 9 ভাগ করব, 9 ভাগ করে 5 ভাগ চিহ্নিত করব। তাহলে এখানে 9/5 ভাগ দেখানো হয়েছে। ঠিক একইভাবে আমরা 7/4 ভাগ দেখাবো। এজন্য প্রথমে একই মাপের একটি আয়ত আঁকব। এই আয়তটিকে আমরা 7 ভাগ করব এবং 4 ভাগ চিহ্নিত করব। তাহলে এই দ্বিতীয় যে আয়তটি তা 7/4 ভাগ দেখানো হয়েছে, আর প্রথম আয়তে দেখানো হয়েছে 9/5 ভাগ। এখন আমরা দেখব কোনটি বড়। আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব যে এই 7/4 ভাগ বড় এবং 9/5 ভাগ হলো ছোট। এবার আমরা দ্বিতীয় পদ্ধতিতে 9/5 ভাগ এবং 7/4 ভাগ তুলনা করব। এজন্য আমরা প্রথমে 9 এবং 7-এর লসাগু নির্ণয় করব। 9 এবং 7-এর লসাগু হবে 63। এখন আমরা সমহর করব। সমহর করতে হলে আমাদেরকে উভয়ের হর সমান করতে হবে, এজন্য উভয়ের হর 63 বানাতে হবে। এজন্য আমরা 9-এর সাথে 7 গুণ করব, আর 5-এর সাথেও 7 গুণ করব। ঠিক একইভাবে এই 7কে যদি 63 বানাতে চাই তাহলে আমাদেরকে 7-এর সাথে 9 গুণ করতে হবে, আর সেই একই সংখ্যা আমরা 4-এর সাথেও গুণ করব। তাহলে আমরা পেলাম 35 আর 7 নং 63, আর এখানে 4 নং 36 আর 7 নং 63। এখন আমরা যদি এই ভগ্নাংশ দুটি তুলনা করি তাহলে দেখব এই 36/63 বড়।
এর মানে আমরা বলতে পারি সাত ভাগের চার ভাগ বড়। এবার আমরা তৃতীয় পদ্ধতিতে ভগ্নাংশ দুটি তুলনা করব। এর জন্য আমরা প্রথমে ভগ্নাংশ দুটি লিখব, এরপর প্রথমটির হর দ্বিতীয়টির লবের সাথে গুণ করব এবং দ্বিতীয়টির হর প্রথমটির লবের সাথে গুণ করব। তাহলে আমরা পাঁচের সাথে সাত গুণ করলে পাই ৩৫, আর নয়ের সাথে চার গুণ করলে পাচ্ছি ৩৬। যেহেতু এখানে ৩৬ বড়, অতএব আমরা বলতে পারি ৫/৯ ভগ্নাংশটির চেয়ে ৪/৭ ভগ্নাংশটি বড়। এবার আমরা নয় ভাগের চার ভাগ এবং তিন ভাগের দুই ভাগ ভগ্নাংশ দুটি তুলনা করব। প্রথমে আমরা গিরির সাথে তুলনা করব। এর জন্য প্রথমে আমরা একটি আয়ত আঁকব। এখন এই প্রথম ভগ্নাংশটিকে এই আয়তে প্রকাশ করব। এর জন্য একে আমাদেরকে নয়টি ভাগে ভাগ করতে হবে, আর নয়টি ভাগ ভাগ করে আমাদেরকে এই চার ভাগ চিহ্নিত করতে হবে। ঠিক একইভাবে আমরা দ্বিতীয় ভগ্নাংশটিকে এভাবে গ্রিডের মাধ্যমে প্রকাশ করব। এজন্য আমরা প্রথমে একই মাপের অপর একটি আয়তক্ষেত্র আঁকব, এরপরে একে তিনটি ভাগে ভাগ করব, আর যা থেকে দুই ভাগ চিহ্নিত করব। তাহলে প্রথম যে গ্রিড তা হলো নয় ভাগের চার ভাগ, অর্থাৎ এখানে এই ভাগ আছে নয়টি, আর চিহ্নিত করা অংশ হলো চারটি। ঠিক একইভাবে দ্বিতীয় ভগ্নাংশ হবে তিন ভাগের দুই ভাগ। এখন আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব এই তিন ভাগের দুই ভাগ এই অংশটি অনেক বড়। এজন্য আমরা বলতে পারি বড় আর নয় ভাগের চার ভাগ ছোট। এবার আমরা দ্বিতীয় পদ্ধতিতে এই ভগ্নাংশ দুটির মধ্যে তুলনা করব, অর্থাৎ সমহর পদ্ধতিতে তুলনা করব। এজন্য আমাদেরকে হর সমান করতে হবে, আর হর আমরা লসাগুর মতোই করতে পারবো। এজন্য আমরা নয় এবং তিনের লসাগু নির্ণয় করব। এখানে নয় এবং তিনের লসাগু হলো নয়, অর্থাৎ উভয় ভগ্নাংশের হরকে আমরা নয় বানাবো। প্রথমটির হর নয় আছে, এজন্য আমরা যা আছে তাই লিখব, আর দ্বিতীয়টির হর যদি নয় করতে চাই তাহলে আমাদেরকে তিনের সাথে তিন গুণ করতে হবে। ঠিক একইভাবে আমরা দুইয়ের সাথেও তিন গুণ করব। তাহলে আমরা পেলাম নয় ভাগের চার ভাগ, আর অপরটি হলো নয় ভাগের ছয় ভাগ। এখন আমরা যদি তুলনা করি তাহলে দেখব যে নয় ভাগের ছয় ভাগ বড়, অর্থাৎ ২/৩ ভগ্নাংশটি বড়। এবার আমরা তৃতীয় পদ্ধতিতে দেখব কোনটি ছোট এবং কোনটি বড়। এজন্য আমাদেরকে এই নয়কে দুইয়ের সাথে গুণ করতে হবে এবং এই তিনকে এই চারের সাথে গুণ করতে হবে। তাহলে আমরা পেলাম ১২ আর ১৮, অর্থাৎ এক্ষেত্রে হলো ১৮ বড়। অর্থাৎ আমরা বলতে পারি নয় ভাগের চার ভাগের চেয়ে তিন ভাগের দুই ভাগ বড়। এবার আমরা ১৫ ভাগের সাত ভাগ এবং ১২ ভাগের নয় ভাগ এই ভগ্নাংশ দুটি তুলনা করব। এখানে এই তুলনা আমরা তিনটি পদ্ধতিতে করব। প্রথমে আমরা গির্জের মাধ্যমে তুলনা করব, অর্থাৎ প্রথমে আমরা ১৫ ভাগের সাত ভাগকে গির্জের মাধ্যমে প্রকাশ করব। এজন্য আমরা একটি আয়তক্ষেত্র আঁকব এবং এই আয়তক্ষেত্রটিকে আমরা ১৫টি ভাগ করব। ১৫টি ভাগ করে সাত ভাগ যদি চিহ্নিত করি তাহলে এই ১৫/৭কে এখানে চিহ্নিত করা হয়েছে। ঠিক একইভাবে আমরা ১২ ভাগের নয় ভাগকে চিহ্নিত করব। এজন্য একটি আয়ত আঁকব, এই আয়তটিকে এই হরের সমান অর্থাৎ ১২টি ভাগে ভাগ করব। এরপরে এর নয়টি অংশ চিহ্নিত করলেই আমরা পাব ১২ ভাগের নয় ভাগ। এখন আমরা যদি এই চিহ্নিত অংশ লক্ষ্য করি তাহলে দেখব এই যে ১২ ভাগের নয় ভাগ অংশ যে চিহ্নিত করা হয়েছে তা বড়। এবার আমরা দ্বিতীয় পদ্ধতিতে ভগ্নাংশ দুটি তুলনা করব। এজন্য আমাদেরকে ১৫ এবং ১২ এর লসাগু নির্ণয় করতে হবে। এখানে দুটিকে আমরা তিন দ্বারা ভাগ করতে পারি, তাহলে পাচ্ছি ৫ এবং ৪,
অর্থাৎ লসাগু হলো 3 × 5 × 4। তিনের সাথে 5 গুণ করলে পাচ্ছি 15, যার সাথে 4 গুণ করলে আমরা পাচ্ছি 60। অর্থাৎ এখানে যে ভগ্নাংশ দুইটি আছে তার হরকে আমাদেরকে 60 বানাতে হবে। আমরা 15-র সাথে 4 গুণ করলে পাবো 60, ঠিক একইভাবে আমরা 7-এর সাথেও 4 গুণ করব। আবার 12-র সাথে যদি আমরা 5 গুণ করি তাহলে পাচ্ছি 60, আর 9-এর সাথেও আমরা 5 গুণ করব, তাহলে আমরা পাচ্ছি 28/60 আর হলো 45/60। এখন এই দুইটি ভগ্নাংশ যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব 60 ভাগের 45 ভাগ বড়, অর্থাৎ 12 ভাগের 9 ভাগ ভগ্নাংশটি বড় হবে। এবার আমরা তৃতীয় পদ্ধতিতে দেখব কোনটি বড়। এর জন্য আমরা প্রথমে ভগ্নাংশ দুটি লিখব, এরপরে এই 15-কে 9-এর সাথে গুণ করব এবং এই 12-কে 7-এর সাথে গুণ করব। তাহলে 7-এর সাথে 12 গুণ করলে পাচ্ছি 84, আর 15-র সাথে 9 গুণ করলে পাচ্ছি 135, অর্থাৎ 135 বড়। এর মানে আমরা বলতে পারি যে 12 ভাগের 9 ভাগ ভগ্নাংশটি বড়। প্রশ্নে 3-এ বলা হয়েছে নিচের মিশ্র ভগ্নাংশগুলোকে কাগজে গ্রিড এঁকে অপরিকৃত ভগ্নাংশে প্রকাশ করো। প্রথমে আমরা প্রশ্ন ক 2 সমস্ত 7 ভাগের 3 ভাগকে কাগজে গিয়ে এঁকে অপরিকৃত ভগ্নাংশে প্রকাশ করব। এখানে পূর্ণ সংখ্যা রয়েছে 2, অর্থাৎ আমাদেরকে 2টি আয়ত আঁকতে হবে, যার এক একটি আয়ত 1 বা সম্পূর্ণ অংশ বোঝাচ্ছে। এরপরে অপর একটি আয়তের 7 ভাগের 3 ভাগ নিতে হবে, অর্থাৎ আমরা অপর একটি আয়ত আঁকব, ওই আয়তটিকে আমরা 7টি ভাগে ভাগ করব, আর 7 ভাগের 3 ভাগ নিব, অর্থাৎ এই 3 ভাগ পর্যন্ত আমরা চিহ্নিত করব। তাহলে এটি হলো 7 ভাগের 3 ভাগ। এখন অপরিকৃত ভগ্নাংশে প্রকাশ করার জন্য প্রত্যেকটি ভাগের সংখ্যা সমান করতে হবে, আর এখানে ক্ষুদ্রতম ভাগ হলো 7 ভাগের এই 1 ভাগ। এখানে অপর যে 2টি আয়ত আছে যেগুলো ভাগ করা নেই সেগুলোকে আমাদেরকে ভাগ করতে হবে, অর্থাৎ এভাবে সবগুলো আয়তকে আমরা 7 ভাগে ভাগ করব। তাহলে প্রথম আয়তক্ষেত্রটিকে 7টি ভাগে ভাগ করা হয়েছে, আর আমাদের এখানে চিহ্নিত করা হয়েছে 7টি অংশ, অর্থাৎ প্রথম আয়তক্ষেত্রটিকে আমরা লিখতে পারি 7 ভাগের 7 ভাগ। ঠিক একইভাবে দ্বিতীয় আয়তক্ষেত্রটিকেও আমরা 7 ভাগে ভাগ করেছি, আর এখানে চিহ্নিত করা আছে 7 ভাগ, অর্থাৎ এটিকেও লিখতে পারি 7 ভাগের 7 ভাগ। আবার তৃতীয় যে আয়তটি আছে সেখানে 7টি ভাগ করেছি কিন্তু আমরা নিয়েছি 3টি ভাগ, তাহলে আমরা ভাগ করেছি 7টি কিন্তু নিয়েছি হচ্ছে 7 + 7 + 3, অর্থাৎ এখানে যে চিহ্নিত ভাগ আছে তার সংখ্যা হলো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, অর্থাৎ আমরা নিলাম 17 ভাগ, আর প্রত্যেকটি আয়তকে ভাগ করা হয়েছে 7 ভাগ, অর্থাৎ আমরা 2 সমস্ত 7 ভাগের 3কে যদি অপরিকৃত ভগ্নাংশে প্রকাশ করি তাহলে পাব 7 ভাগের 17, আর এটিকে আমরা অন্য উপায়েও প্রকাশ করতে পারি। এজন্য আমরা হর 7 লিখব, আর এই 7-এর সাথে এই 2 গুণ করব, আর তার সাথে এই 3 যোগ করব, তাহলে আমরা একই সংখ্যা পাব। এবার আমরা প্রশ্ন খ গ্রিডের মাধ্যমে অপরিকৃত ভগ্নাংশে প্রকাশ করব। প্রশ্ন খয়ে পূর্ণ অংশ আছে 5, আমরা 1কে প্রকাশ করার জন্য 1টি আয়তক্ষেত্র ব্যবহার করব, তাহলে 2কে প্রকাশ করার জন্য আমাদেরকে 2টি আয়ত ব্যবহার করতে হবে। ঠিক একইভাবে আমরা 5কে প্রকাশ করব, তাহলে আমাদেরকে 5টি আয়তক্ষেত্র নিতে হবে।
আর এখানে অপূর্ণ আছে 8 ভাগের 5 ভাগ। অর্থাৎ আমরা অপর একটি আয়তন নিব যাকে 8টি ভাগ করব এবং এই 8 ভাগের মধ্যে 5টি ভাগ চিহ্নিত করব। তাহলে আমরা 5 সমস্ত 8 ভাগের 5কে গ্রিডের মাধ্যমে প্রকাশ করেছি। অর্থাৎ এখানে এই যে পূর্ণ যে আয়ত আছে সবগুলো হলো 1 করে, আবার যে অংশ আছে সেটি হলো 8 ভাগের 5 ভাগ। এখন অপেক্ষিত ভগ্নাংশে প্রকাশ করার জন্য আমরা প্রত্যেকটি আয়তকে সমানভাগে ভাগ করব। আর এখানে যে সর্বশেষ আয়তটি আছে তাকে 8 ভাগ করা হয়েছে, অর্থাৎ পূর্বে যে আয়ত আছে সেগুলোকেও 8 ভাগ করে করব। তাহলে এখানে মোট ভাগ সংখ্যা হলো 8 যোগ 8 যোগ 8 যোগ 8 যোগ 8 এবং শেষেরটায় 5। তাহলে মোট ভাগের সংখ্যা পেলাম 8 হচ্ছে 5টি, যার সাথে যোগ হচ্ছে 5, অর্থাৎ 40 যোগ 5 বা 45টি। এখানে প্রত্যেকটিকে ভাগ করা হয়েছে 8 ভাগ করে, আর আমরা মোট ভাগ পেলাম 45। অর্থাৎ 5 সমস্ত 8 ভাগের 5কে যদি আমরা অপেক্ষিত ভগ্নাংশে প্রকাশ করি তাহলে পাবো 8 ভাগের 45। এটিকে আমরা যদি গাণিতিকভাবে নির্ণয় করি তাহলে আমাদেরকে এই 8 হর লিখতে হবে এবং এই 8 এবং 5-এর সাথে গুণ করতে হবে, এবং এরপর এই যে লব 5 আছে তাকে যোগ করতে হবে, তাহলে আমরা একই সংখ্যা পাবো। এবার আমরা 3 সমস্ত 5 ভাগের 2 ভাগকে গ্রিড একে অপেক্ষিত ভগ্নাংশে প্রকাশ করব। আমরা একের জন্য একটি আয়তক্ষেত্র বিবেচনা করব। তাহলে 3-এর জন্য আমাদেরকে 3টি আয়তক্ষেত্র নিতে হবে। আবার এখানে অপূর্ণ যে অংশ আছে তা হলো 5 ভাগের 2 ভাগ, অর্থাৎ আমাদেরকে অপর একটি আয়তের 5 ভাগ করে তার 2 ভাগ চিহ্নিত করতে হবে। তাহলে আমরা নিলাম এই 3-এর জন্য 3টি আয়তক্ষেত্র, আর 5 ভাগের 2 ভাগের জন্য 1টি আয়তক্ষেত্রের 5টি ভাগ করে তার 2 ভাগ। এখন অপেক্ষিত ভগ্নাংশে প্রকাশ করার জন্য আমাদেরকে সবগুলো আয়তকে সমানভাগে ভাগ করতে হবে, অর্থাৎ প্রত্যেকটিকে আমরা এই 5 ভাগ করব। এরপর দেখব কতগুলো ঘর চিহ্নিত করা আছে। এখানে প্রথম আয়তের 5টি ঘর চিহ্নিত করা আছে, আবার দ্বিতীয় আয়তেরও 5টি ঘর, তৃতীয় আয়তের 5টি ঘর এবং পরেরটির 2টি ঘর, অর্থাৎ মোট চিহ্নিত করা ঘরের সংখ্যা হলো 17। এখানে প্রতি আয়তকে ভাগ করা হয়েছে 5টি ভাগে, আর চিহ্নিত করা আছে 17টি। অর্থাৎ 3 সমস্ত 5-এর 2কে আমরা লিখতে পারি 17/5। এখন আমরা যদি গাণিতিকভাবে প্রকাশ করি তাহলে আমাদেরকে এখানে হর 5 লিখতে হবে, এরপরে এই 5-এর সাথে 3 গুণ করতে হবে, আর এই লব 2 যোগ করতে হবে। তাহলে আমরা পাচ্ছি 15 যোগ 2 ডিভাইড বাই 5 বা 17/5। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য ফেসবুক গ্রুপ ম্যাথ স্কুল ক্লাস 6 এক্সক্লুসিভ। গ্রুপটিতে পাওয়া যাবে সকল কন্টেন্ট সবার আগে, এক্সক্লুসিভ কন্টেন্ট শুধুমাত্র গ্রুপে, পৃষ্ঠা ও অধ্যায়ভিত্তিক আলাদা কন্টেন্ট, লাইভ ক্লাস, অনলাইন এক্সাম সহ আরও অনেক কিছু। গ্রুপটির লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে।